আমাদের সবার থেকে বড় ছিলেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করার পর তার ইচ্ছে ছিল তিনি বাসায় চলে আসবেন আর কি, কিন্তু হঠাৎ করে 1984 সালের 22শে ডিসেম্বর এরশাদ সরকারের আমলেই তাকে হলো, তখন তাকে গুলি তার ওই 22শে ডিসেম্বরে তাকে গুলি করে আর কি। কিন্তু সে অল্প কিছুদিন আগে আসছিল, আসে মার সঙ্গে দেখা করে গেছে এবং সে বলছিল যে আমি অল্প দিনের মধ্যে চলে আসতেছি, কিন্তু তার সে চলে আসার ওইরূপভাবে আসা হয়নি, তাকে এ লাশ হয়েই আসতে হলো। আশির দশক জুড়ে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রাম হয়েছে সারা দেশে। এই এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামের যে সারা দেশব্যাপী জাগরণ, সেই জাগরণেরই কিন্তু একজন সৈনিক হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ। আমি যদি ভুল না করি সে সম্ভবত রংপুরের, বৃহত্তর রংপুর ডিস্ট্রিক্ট দিনাজপুরের মানুষ সে আর কি। রাজশাহীতে তখন যারা সেই পর্যায়ে আবার আন্দোলনের মুখ্য ভাগে ছিল সেই জায়গায় শাহজাহান সিরাজও ছিলেন। শাহজাহান সিরাজ ব্যক্তিগতভাবে আমার বন্ধু, আমার সঙ্গে চেহারারও খুব মিল ছিল, আমরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, দুজনেই খুব পাতলা সাতলা মানুষ, ওর তুলনায় আমি একটু লম্বা আর কি। এই ছিল, সে করতো জাসদ ছাত্রলীগ, তখনকার সময় বলা হতো ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই গ্রুপে সে কাজ করত। যদিও তখন ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, তারা সম্মিলিতভাবেই এরশাদ বিরোধী আন্দোলন করেছিল এবং স্বৈর শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমি যদ্দূর মনে করতে পারি শাহজাহান সিরাজ অন্তত সেই মানের ছাত্রনেতা যেটি এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ছাত্রনেতা, যে যিনি সত্যি সত্যি একজন আত্মত্যাগী এবং সাধারণ ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবার ক্ষমতা কিন্তু তার ছিল। শাহজাহান সিরাজ কিন্তু খুবই সম্ভাবনাময় একজন ছাত্রনেতা হিসেবে কর্মরত ছিলেন এবং এখানে ছাত্র হিসেবে তিনি যে তার যে ভূমিকা ছাত্র রাজনীতিতে সেটা খুব উজ্জ্বল ছিল। শাহজাহান সিরাজের কৃতিত্ব এখানে তার আত্মত্যাগের মধ্যে দিয়ে নয়, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, বিজয়ের মধ্যে দিয়ে নয়, তিনি বরং একটি দৃষ্টান্ত দাঁড় করিয়ে দিয়ে গেছেন যে ছাত্র নেতা হতে হলে, যে ছাত্রদের উপর তার নিজস্ব যোগ্যতায় প্রভাব বিস্তারের ক্ষমতা রাখতে হয়, এটা শাহজাহান সিরাজ নিজেই দৃষ্টান্ত দাঁড় করতে পেরেছিল।
এখন পর্যন্ত এদেশের সমস্ত বড় পরিবর্তন কিন্তু এনেছে ছাত্ররা। আমরা জানি যে বায়ান্নর ভাষা আন্দোলনের সময় সর্বদলীয় যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছিল তারা কিন্তু বলেছিল 144 ধারা ভেঙো না, ছাত্ররা কিন্তু মানেনি। একইভাবে আমরা দেখবো যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বাধীন বাংলার পতাকা ছাত্ররাই উড়িয়ে দিয়েছিল। অর্থাৎ ছাত্ররাই মূলত 71 মুক্তিযুদ্ধে সবথেকে বেশি ছাত্রই অংশগ্রহণ করেছে। সবশেষ ছাত্রদের স্বর্ণ যুগ গেছে হচ্ছে 90-এর এরশাদ বিরোধী আন্দোলন। এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তিনি মজিদ খানের শিক্ষানীতি নামে একটি প্রতিক্রিয়াশীল এবং উচ্চবৃত্তের পরিবারের ছাত্রদের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরির একটা কারখানা হিসেবে তিনি শিক্ষা নীতি প্রণয়ন করলে তখন ছাত্র সমাজে এই শিক্ষানীতিটার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তুলে, যেই লড়াই সংগ্রামে আমরা অনেকেই সামিল থেকেছি। এরশাদকে কোনোদিনই কিন্তু বিশ্ববিদ্যালয় মেনে নেয়নি, কখনোই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশেষ করে তখনকার দিনের ছাত্র রাজনীতি কিন্তু এরশাদকে প্রথম সর্বপ্রথম প্রত্যাখ্যান করে। তো এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটার সূত্রপাতের কথা যদি বলা যায় তাহলে যেটা বলতে হবে যে সেটা হলো যে এরশাদ আসলেন, আসার পর যে শিক্ষা কমিশনের কথা বলা হলো, এরশাদ কিন্তু প্রথমে সে নানান রকম স্টান্টবাজি করেছে। সে সাইকেলে চড়ে গেছে, সে এই করেছে, কবি সাহিত্যিকদের নিয়ে মিটিং করেছে, অমুক করেছে, করে এক ধরনের ধোঁয়াশা তৈরি করবার চেষ্টা করেছিল। কিন্তু খুব অচিরেই বোঝা যায় যে সে কি তার জাত। তার কারণ হচ্ছে যে আমি স্মরণ করি কবি মোহাম্মদ রফি, রফিকের একটা অসাধারণ কবিতা এরশাদকে ডিফাই করে, ডিনাই করে তিনি বলেন। তখনই কিন্তু তার এই সমস্ত জারিজুরি, তার এই যে মুখোশ, এই মুখোশ ভেঙে পড়লো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন তৈরি শুরু হলো এবং সেই সময় সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এবং সেই সংগ্রাম পরিষদের আমিও একজন সদস্য ছিলাম। সেই সংগ্রাম পরিষদে সেখানে সংগ্রাম পরিষদের মাধ্যমে সংগ্রাম আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলন কিন্তু দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হয়। ফলে আন্দোলন যে বিশেষ একটা দিনে শুরু হয়ে গেল তা কিন্তু নয়, অনেকগুলা ঘটনা ঘটছিল। আস্তে আস্তে ছাত্ররা বিদ্রোহ করলো। আমরা তো নূর হোসেনের ঘটনা চূড়ান্ত পর্যায়ে জানি। তার আগে এরশাদ গুলিস্তানের কাছাকাছি ওই যে একটা রাস্তা আছে, রাস্তাটার নাম ভুলে গেলাম, যেখানে মিছিলের উপরে ট্রাক তুলে দিয়ে ছাত্র হত্যা করলো। এই ধরনের ঘটনাগুলি এরশাদ ঘটাচ্ছিলই আর কি। এবং এরশাদ ইতিমধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলো, যেটা দেশের যে অসাম্প্রদায়িক যে চরিত্র সেটাকে নষ্ট করে দেওয়ার। এইভাবেই আন্দোলনগুলি, মানে এরশাদের সময় আন্দোলনটা শুরু হলো এবং আন্দোলন অনেক দিন ধরে চলল। গৌরবের দিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনের পরে যাত্রা শুরু হল। ভাষা আন্দোলন পরবর্তী প্রত্যেকটি সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, শিক্ষক সমাজের একটা অনবদ্য অবদান ছিল। সে কারণে ইতিহাসে আমরা দেখি যে রাজশাহীর নামটি কিন্তু বারবার আসে। এরশাদ যখন প্রথম ক্ষমতা নিলেন তখন কিন্তু তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত ছাত্র নেতাদেরকে একটা মিথ্যে হত্যা মামলায় তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদেরকে বগুড়ায় সামরিক আদালতের ট্রাইব্যুনালে তাদেরকে বিশেষ দণ্ডাদেশ দেওয়া হলো। মৃত্যুদের 14 জন ছাত্র নেতা মৃত্যুদণ্ডাদেশ সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল, যেটা এরশাদ সামরিক শাসন কায়েম করার পরে পরে। এর পেছনে মূল কারণ ছিল ছাত্রদেরকে দাবায় রাখা। এরকম একটি প্রেক্ষাপটে একদিকে এই বিশ্ববিদ্যালয়ে দুটো ধারায় এরশাদ বিরোধী আন্দোলন পরিচালিত হয়েছে। প্রবল আন্দোলন গড়ে তুলেছিল তখনকার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, আর অন্যদিকে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে লিয়াজো করে আন্দোলন হয়েছে। এই ক্যাম্পাসে এরশাদ একবারই এসেছিল। আমরা বিশেষ করে তখনকার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট
থেকে, আমি তখন কনভেনার ছিলাম, এই স্টেডিয়ামে তিনি এসেছিলেন। একজন ছাত্র স্টেডিয়ামে যায়নি, কিছু সিভিলদের সার্মি নিয়ে এসে বসানো হয়েছিল, এটা তিনি বুঝেও ফেলেছিলেন। এখান থেকে তিনি বাবারা আমি তোমার বাবার মতো অমুক তমুক এসব চিৎকার করে গেছে। রাজশাহী যে স্টেডিয়াম, যে স্টেডিয়াম উদ্বোধনের জন্য এরশাদের আসবার কথা ছিল, তার আগেরই ঘটনা সম্ভবত এটা। এবং সেই সময় বিশ্ববিদ্যালয়ের উপরে তখনকার দিনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিডিআর, আর্মি ইন্টেলিজেন্স, এদের খুব প্রত্যক্ষ একটা নজর ছিল। তা আমরা এরশাদ যাতে আসতে না পারে, এটাকে উদ্বোধন না করে, এরই বিরুদ্ধে আমরা এক ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করছিলাম। এবং সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের একটা বিজ্ঞান কনভেনশনেরও কথা ছিল। এই এই রকম একটা পর্যায়ে এসে ওই দিন কিন্তু মিছিল ছিল, বিশ্ববিদ্যালয়ে হরতাল ছিল, ছাত্র ধর্মঘট ছিল এবং মিছিল ছিল। এবং মিছিলে কিন্তু সব হল থেকেই কিন্তু মিছিলে ছেলেমেয়েরা আসতো। তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে যাতে মিছিলটা ঠিকমতো না হয়। তখন ছাত্র সংগ্রাম পরিষদ এবং এর বাইরেও অন্যান্য ছাত্র সংগঠন সবাই এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয় এবং সেদিন হরতাল ছিল, ধর্মঘট ছিল। সেই ধর্মঘট হরতালকে সফল করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের ওখানে প্রতিরোধ গড়ে তুলে, ছাত্ররা লাইন উপরে ফেলে ব্রিজের ওখানে প্রতিরোধ করে তুলে, এবং এইটাকে ভেঙে ফেলার জন্য সামরিক বাহিনী একটা অভিযান করে, সেখানে গোলাগুলি করা হলো, সেখানে শাহজাহান সিরাজ তিনি শহীদ হন। এই অবস্থাতে তাকে গুলি করা হয়। আর একজন হকারও মারা যান সেই দিন, তার নাম হচ্ছে সম্ভবত আজিজ, তাকেও হত্যা করা হয়। তিনি যখন শহীদ হন, আমি নিজে ওই দিন তো অবরোধ ছিল, আমি শহরের একটি অবরোধের জায়গায়, তখন আমরা খুব মাঠে ছিলাম, আমি তখন ওই যে কাজলার যে মোড়টা এই জায়গাটাতে ছিলাম। আমি হঠাৎ করে জানতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের ওখানে গুলিগোলা হয়েছে, তখনও শাহজাহান সিরাজ মরেছে এটা জানা নেই। তখন আমরা কিছু লোক দৌড়ে আসি, যখন দৌড়ে আসি তখন কিন্তু শাহজাহান সিরাজের লাশটাকে আনা হচ্ছে, এই স্মৃতিটি চোখের সামনে ভেসে আছে। তখন এমন একটি আমাদের অবস্থা যে একদিকে এই শোক, অন্যদিকে এই শক্তি কিন্তু শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্যাম্পাস আমি মেলা দিন থেকে ধরেন আমি সাত দিনের অনেক আগে আছি, 50 হয়ে গেছে, আমি রিক্সা চালাইতাম, হরতাল নাকি ছিল জানি না, অপরাধ ছিল ওই টাইমে, ওই যে গণ্ডগোল হয়েছিল, মানে আপনার এই গণ্ডগোলের মধ্যে বিডিআর না বিডিআরের হাতে গুলি খাই মারা গেছিল। এই যে সাকুটা আছে, এই যে স্টেশনের সাকুর নিচে শাহজাহান সিরাজ শহীদ হয়ে গেলে পরিস্থিতি কিন্তু এরশাদ যেভাবে মনে করেছিল তার অনুকূলে আসবে, পরিস্থিতি কিন্তু এরশাদের অনুকূলে যায় না। বরং শাহজাহান সিরাজকে কেন্দ্র করে, তার হত্যাকে কেন্দ্র করে ছাত্র সমাজ কিন্তু ফুঁসে উঠে। একা একজনের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা ইতিহাস পরিবর্তন হয়ে যায় তা না। আমরা জানি যে এই অসংখ্য মৃত্যুর মিছিল কিন্তু আত্মত্যাগের যে এই যে অবিরাম যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ কিন্তু এরশাদকে পরাজিত করেছে। সেই যে বৃহত্তর যে জয়, সেই জয়ের একটা পর্যায়ে শাহজাহান সিরাজের আত্মত্যাগ এই আন্দোলনকে বেগবান করেছে। রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক যে গৌরবোজ্জ্বল উত্তরাধিকার, 69-এর গণ আন্দোলন এবং অভ্যুত্থানের আর একজন শহীদ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক জোয়া সাহেব, তিনি তার যে মাজার চত্বর যেটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের সম্মুখে, সেইখানেই তাকে শাহজাহান সিরাজকে দাফন করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা করতে সক্ষম হই না, কারণ ইতোমধ্যেই যখন সেই সময়টা চলে আসে বিকেলের দিকে, সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর্মি ঢুকে পড়ে, বিডিআর ঢুকে পড়ে, এবং বিশ্ববিদ্যালয়কে তার আগেই হল খালি করার নির্দেশ দেওয়া হয় এবং
তার লাশটা ওখান থেকে নিয়ে তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ওখান থেকে তারা রাজশাহী থেকে বাড়ির ছেলেরা আসলো, আসে আমার আব্বা আম্মা আমার এই ছোটো ভাইকে তারা নিয়ে গেল। তাদের কথা ছিল যে ওইখানেই মাটি দিবে তারা, কিন্তু মাটি আর সেখানে দেওয়া হয়নি। ওখান থেকে তারা মানে সরকারের লোক তাদেরকে লাশ তুলে নিল আর কি। নেওয়ার পর কয়েকদিন সকালবেলা এখান থেকে দিনাজপুর থেকে সরকারের লোক তারা আসলো, আসে বললো যে কোন কবরস্থানে মাটি দেওয়া হবে, এই কবরস্থান এখানে তারা পাহারা থেকে কবরস্থানে তারা কবর তৈরি করলো। সে লাশ আস্তে আস্তে একদম অনেক সময় অনেককে নিয়েই তারা লাশ বাসায় ফিরে আসলো। ফিরে আসার পর দেখা গেলো যে তারা লাশ আর আমাদের গাড়ির থেকে নামাতে দিলেন, বলছি গাড়ির থেকেই তোমরা দেখো। কিন্তু আর আব্বা বললো যে না, এখানে যেন নিয়ে আসছি তো আমি গাড়ির থেকে দেখবো না, আমরা লাশ নামাই দেখব। তখন আমার আব্বা তো অসুস্থ, ওইভাবে আমার আব্বা যায় একদম ভিতরে ঢুকে গাড়ি এ করে আর লোকজন নিয়ে লাশ ভিতরে নিয়ে আসে ঢুকাই ঢুকে আমরা সার দেখা একটু দেখলাম। অন্তহীন অগ্নিকুণ্ডে কত সূর্য শেষ, ভস্ম রাত্রি ছেড়ে উঠে আসে ফের ভোরের ফিনিক্স, রক্ত গঙ্গা ইতিহাস পারের এদেশ, সূর্যের স্বদেশ রিণিতা, দুঃস্বপ্নে হারানো শতাব্দীর পলাশির থেকে এই মিছিলের মতিহার, একটি সিরাজ, একটি সিরাজ, এ প্রাণ আবহমান, এক রক্তে হারানো পাখি রক্তের উত্থান। Thank you.